আসানসোলের বিজেপি প্রার্থী সিং তিনি অস্বীকার করছেন তার আগে অনেক গালাগাল হয়েছে নেট দুনিয়ায় আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কিছু নেই সে একজন শিল্পী নাকি ভোজপুরি শিল্পী কিন্তু তার শিল্পকে মাধ্যম করে যেভাবে বাংলা বিদ্বেষী বাঙালি বিদ্বেষী বিশেষ বাঙালি নারীর বিরুদ্ধে বা তাকে ভোগ্য পণ্য হিসেবে এটা তো বিজেপির রাজনীতি আর রাজনীতি তারা মহিলাদেরকে সবসময় পণ্য মনে করে সেটা একেবারে কর্পোরেট দুনিয়াও তাই আর এদিকে স্বাস্থ্যের নাম করে যারা বলছে তারাও মহিলাদের আধুনিক মহিলাকে আধুনিক দৃষ্টিভঙ্গি দেখে না তাদেরকে ভোগ্য পণ্য হিসেবে দেখে সেই জন্য তারা উপযুক্ত ক্যান্ডিডেট খুঁজে পেয়েছে এবার সে ক্যান্ডিডেট হবে কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু পশ্চিমবঙ্গের অংশ আসানসোল আমাদের এখানে ধর্মের নামে ইতিমধ্যে ওখানে দাঙ্গা হয়েছে অবশ্য যে দাঙ্গা গাড়ি বলেছিল যাকে তৃণমূল তাকেই আবার মন্ত্রী করেছে তার দলে বিজেপি তৃণমূল মিলে রাজনীতিতে কে হিন্দিভাষী কে বাংলাভাষী কে বিহারী কে বাঙালি কে তপশিলি কে কুর্মী কে আদিবাসী এই সব ভাগ করে দিয়েছে কিন্তু কে কে যে যে বিজেপি আর যায় না পরে এরকম ঝুলি থেকে বেরোয় এই ধরনের লোকগুলোই বেরোয় যারা আসলে বিদ্বেষ ছড়ায় আমরা এই বিদ্বেষ তৈরি করার যে রাজনীতি তার বিরুদ্ধে এটা কি বিজেপি নেতৃত্ব কি কোথাও বিপাকে ফেললো না ওরা পাকে আছে বিপাকে নতুন করে কী করবে নির্বাচনটা হচ্ছে রুটি রুজি সওয়াল আছে বেকারি ক্ষুধা অশিক্ষা স্বাস্থ্যের অসুবিধে চারিদিকে ছেয়ে গেছে গোটা দেশে ক্ষুধার তারিখে আমরা সবচেয়ে নিচ্ছে রেকর্ড পরিমাণ বেকারি জিনিসপত্রের দাম জ্বালানির দাম বেড়েছে সেখান থেকে দেশটি ফেরানোর জন্য তারা নানা রকমের ব্যবস্থা করে এর মধ্যে একটা হচ্ছে ধর্ম আশ্রিত রাজনীতি আরেকটা হচ্ছে এই বিদ্বেষ তৈরি করা হিংসা তৈরি করা আর বিজেপি তৃণমূল উভয় মনে করে যেখানে রুটি রুজির প্রশ্ন থাকবে সেখানে তাদের কোনো উত্তর নেই তো সেখানে এই ধরনের আবেগাসিত বিষয়গুলোকে তারা সামনে নিয়ে আসে সন্দেশখালী হচ্ছে এমন একটা থানা যেখানে থানা কোনো গাড়ি নেই সেখানে বাইক আমি নোটাই ভরসা করে চলে

যদি বিধানসভায় অধীন দমকে বিপুল ব্যবধানে বিধানসভা হাওড়া লোকসভার মধ্যেই এবার তাকে হাওড়া লোকসভার আসনে প্রার্থী করেছে বিজেপি এদিকে পরাজিত প্রার্থীকে ফের হাওড়ায় টিকিট মমতার অনুপ্রেরণা হয় রাজ্যে

তাতে নিজেই লিখলেন প্রার্থীর একই সঙ্গে পালস পোলিও টিকাকরণ কর্মসূচিতেও অংশ নিলেন বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার মনে করা হচ্ছে চলতি মাসেই ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনের দিন কিন্তু ঠিক তার আগে প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা হতেই আর সময় নষ্ট না করে প্রচারে ছাপিয়েছে বিজেপি তা বলা হল জানে রায় জানে বলেছে যে তৃণমূলের এমপি হলেও বিরোধী দলের নেতা হলেও সে তলে তলে বিজেপির কাজ করছে সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছে অনুপম হাজরাও তৃণমূলও করেছে বিজেপিও করেছে সুতরাং সে জানে শুধু বুঝি আমরা আমরা মাঝে মাঝে ছবি দেখি মোদী আর মমতার ধানকারের আর বিশ্ব হেমন্ত বিশ্ব শর্মা আর মমতার তারা ডিল করে নেয় আর তলায় অসংখ্য এরকম পুরসভা পঞ্চায়েত লোকসভা বিধানসভায় কে কার হয়ে দাঁড়াচ্ছে কার হয়ে ভোট ভোটে সাহায্য করছে কাকে সিট বিক্রি করছে কাকে এমপি এম বিক্রি করে দিচ্ছে এটা ধরতে লোকে সময় লেগে যাবে আজ থেকে জঙ্গলমহলে বিভিন্ন ব্লকে শুরু হচ্ছে জয় জোহার মেলা যে মেলাটা বয়কট করেছে আদিবাসীদের একটা বড় অংশ তাদের যেটা বক্তব্য তাদের যে শিক্ষা পরিকাঠামো তৈরি না করে এভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে শুধুমাত্র মহিলাদের নাচানোর জন্য এই যে জোহার সম্বোধন আমরা যে লাল সেলাম বলি না বুকের কাছে হাতের মুঠো নিয়ে এসে এটা হচ্ছে আদিবাসীদের এই যে সম্বোধন পদ্ধতি যারা শক্তির ওপরে প্রতিবাদের ওপরে হকের ওপরে নির্ভর করে সেখানে দাঁড়িয়ে এই সম্বোধনটা নানান ধর্মের নানান রকমের আছে নানান স্থানে আছে কিন্তু আমাদের বিজেপিকে আমরা দেখলাম এটাকে ছড়িয়ে তার এখন ধর্মের দেবতাদের নামে জয়ধ্বনি করে রণহংকার করছে আর তৃণমূল তো মেলা খেলা উৎসব এসব করেছে মমতা এখন আমরা প্রথমে বলেছিলাম যে আসলে স্বাস্থ্যের পরিকাঠামো শিক্ষার পরিকাঠামো গণপরিবহন ব্যবস্থা নর্দমা জল কল এগুলো করতে হবে তো তখন দাঁড়িয়ে মমতা বলেছিল মেলা খেলা করবো নাকি সাধ্য করবো আসলে এগুলো সরকারি পয়সা সাধ্য হয় বিজেপি তৃণমূল কেন্দ্র সরকার রাজ্য সরকার উভয়ই করছে গত তিন মাস চার মাস ধরে আমরা দেখছি কেন্দ্র সরকার এমনকি ব্যাংক পোস্ট অফিস নানান রকমের কেন্দ্র সরকার প্রসিত যে সমস্ত সংস্থা আছে তাদেরকে দিয়ে মোদি তার নিজের রাজনৈতিক ইমেজ এবং রাজনৈতিক প্রচার করেছেন আর মমতা ব্যানার্জিও বিডিও এসডিও ডিএম দিয়ে আসলে পঞ্চায়েত এবং পুরসভার টাকা দিয়ে মানুষের কল্যাণে ব্যবহার না করে নিজের দলের প্রচারের জন্য এই ধরনের আয়োজন করেন আদিবাসী যে মানুষ বলছেন তারা যদি বুঝতে পারেন যেটা কোন উদ্দেশ্যে করা হয় তাহলে তারা বিজেপি এবং তৃণমূলের থেকে দূরত্ব বজায় রাখবেন